সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সাদা কালো মাল্টিমিডিয়া চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ সকল বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় সুখাত আগস্ট ও চট্টগ্রাম। এই নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম, শ্রম সম্পাদক, দক্ষিণ জেলা আওয়ামী লীগ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট পটু সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবু। আমরা সরাসরি আলোচনা যাওয়ার আগে আমি এই সুখাত মাসে জাতির জনক, মহাকালের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে সপরিবার যারা বিপদগামীদের হাতে নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রাখছি। আমি সরাসরি আলোচনায় চলে যাই খোরশেদ ভাইয়ের কাছেই, যেহেতু সুখাত আগস্ট এবং চট্টগ্রাম, এই যে আমরা এই মাসকে কীভাবে মানে এই করোনার মধ্যে এই বছর কিন্তু মুজিব বর্ষ, পাশাপাশি হলো এই সুখাত মাস চলে আসছে, আমরা এই মাসকে কীভাবে পালন করব এবং এই করোনার মধ্যে আমাদের করণীয় কী চট্টগ্রামে, বিশেষ করে 75-এর আগে বঙ্গবন্ধুকে আপনি দেখেছেন এবং 75-এর পরে বাংলাদেশের অবস্থা কী ছিল বিশেষ করে চট্টগ্রামের? ধন্যবাদ কামাল ভাই। বঙ্গবন্ধুকে আমি খুব কাছে থেকে দেখেছি। আমি তখন কদমবরা প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। বঙ্গবন্ধু বেদবনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র এটা উদ্বোধন হবে, সেখানে যাচ্ছেন। সিটি কর্পোরেশনের পিছন দিয়ে যে রাস্তা সিরাজদৌল্লা রোড, সেখানে আমরা ছাত্র স্কুলের সব ছাত্রছাত্রীরা ওইখানে লাইন ধরে দাঁড়িয়ে আছি। বঙ্গবন্ধু একটি মার্সিডিস কালো কারে করে ওই রাস্তা দিয়ে যান। খুব কাছে থেকে আমি বঙ্গবন্ধুকে দেখেছি। 1975-এর 15ই আগস্ট বাঙালির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। বাঙালির রাখাল রাজা, বাঙালির স্বপ্নদ্রষ্টা, ল্যাটিন আমেরিকা আফ্রোএশিয়ার লোহমানব জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে এই বাংলাদেশের হত্যার রাজনীতি শুরু করেছিল 71-এর পরাজিত শক্তি, জামাতের দোসর, যারা পরবর্তীতে বিএনপি হিসেবে এই দেশে রাজনীতি করার দুঃসাহস দেখিয়েছেন। আপনারা জানেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত যারা খুনি, কর্নেল ফারুক রশিদ, মেজর ডালিম, শাহরিয়ার, বজলুল হুদা, রিসালদার, মুসলিম উদ্দিন, এরা সবাই কিন্তু রাজনৈতিকভাবে পুরস্কৃত হয়েছিলেন। কূটনৈতিক মিশনে তাদেরকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানানো হয়েছিল, বিভিন্ন সরকারের উচ্চ পর্যায়ে তাদেরকে কর্মকর্তার আসীনে সমাসীন করা হয়েছিল এবং কুখ্যাত অর্ডিন্যান্স জারি করে পঞ্চম সংশোধনের মাধ্যমে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার এই বাংলার মাটিতে যেন কোনো দিন করতে না পারে সেই পথকে সুগম করেছিলেন। 1975 থেকে 1996 সাল দীর্ঘ 21 বছর এ দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, বঙ্গবন্ধুর খুনিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য 71-এর পরাজিত শক্তি, যারা যুদ্ধ অপরাধী রাজাকার আলবদর আল শামস, সেই যুদ্ধ অপরাধী এবং 75-এর খুনিদেরকে এই বাংলার মাটিতে তাদের বিচার করে তাদের সর্বোচ্চ শাস্তি, বিচারের রায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি এবং এই স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের কলঙ্ক মোছার জন্য 21 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলার মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী আসীনে সমাসীন করেছেন বঙ্গবন্ধুর রক্তের উত্তরস্বরী জননেত্রী শেখ হাসিনাকে। 1996 সালের 21 জুন
বাংলাদেশের প্রধানমন্ত্রী আসীনে সমাসীন হলেন জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন বাংলাদেশের মানুষের সাথে যে তিনি যদি নির্বাচিত হতে পারেন বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় সরকার যদি আওয়ামী লীগ গঠন করতে পারে তাহলে একাত্তরের পরাজিত শক্তি এবং পঁচাত্তরের খুনিদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আপনারা দেখেছেন সেই কুখ্যাত খুনি কর্নেল ফারুক রশিদ, তাদেরকে বঙ্গবন্ধুর হত্যার জন্য দায়ী করে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে এই খুনিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে এবং একাত্তরে যারা আমার মা বোনের ইজ্জত হনন করেছে, যারা আমার যুবক মুক্তিযোদ্ধা ভাইকে ব্যানেটের আঘাতে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, সেই হত্যাকারীদেরকে সে একাত্তরের পরাজিত শক্তি যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন। এর চেয়ে সুখের, এর চেয়ে গৌরবের বিষয় বাঙালি জাতির জন্য আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। তাই আমি আশা করব আজকে এই প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে দেখে নাই বা যারা বঙ্গবন্ধু সম্পর্কে জানেন না তাদেরকে সঠিক ইতিহাস জেনে কীভাবে সেই দিন খুনিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, সেই দিন তারা কীভাবে শিশু রাসেলকে, যে শিশু রাসেল বলেছিল আমি কোনোদিন শেখ মুজিবের ছেলে কথা বলবো না, কান্না করতেছিল বঙ্গবন্ধুর যে পিএ একান্ত যে সচিব ছিলেন মোহিত ভাই, মোহিত ভাইকে জড়িয়ে ধরে রাসেল বলেছিলেন মোহিত ভাই ওরা আমাকে মারবে না তো। কয়জন মিলিটারি সেই দিন রাসেলকে নিয়ে বলল তোকে তোর মায়ের কাছে নিয়ে যাবো, চল। শিশু রাসেলকে সেই দিন গুলি করে হত্যা করেছিল স্ট্যান্ডগানের ব্রাশ ফায়ারে। শিশু রাসেলের দেহ বঙ্গবন্ধুর পাশে, ফজিলতুন নেচার পাশে সেই দিন নিথর পাপে পড়েছিল। বাঙালি জাতির জন্য এর চেয়ে নির্মম দুঃখের আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আমি আজকের এই অনুষ্ঠান থেকে, বিশেষ করে কামাল ভাই, তিনি বারবার এইরকম অনুষ্ঠানগুলি করেন, তিনি যে আজকে 15 আগস্ট সম্পর্কে বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার শাখার পক্ষ থেকে ওনাকে মুজিবীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং এই বাংলার মাটিতে আর কোনো দিন যেন ওই একাত্তরের পরাজিত শক্তি এবং 75-এর খুনিরা রাজনীতি করার দুঃসাহস না দেখায় তার জন্যই আমাদেরকে দৃঢ় সংকল্প করতে হবে। বাংলাদেশের 4 বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, কাজ করতে হবে, যেন আর কোনো দিন ওই খুনিরা রাজনীতি করার দুঃসাহস। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা বলেছেন। এই যে দেবুদয়া, এই যে 75-এর আগেও বঙ্গবন্ধুকে আপনি দেখেছেন, আপনি বঙ্গবন্ধুর খুব কাছে থেকে ছবি তুলেছেন, এবং 75-এর পরে চট্টগ্রামের অবস্থা কী ছিল এবং এই সুখাত মাস 75-এর অবস্থাটা কী ছিল? ধন্যবাদ কমল ভাইকে। 75-এর আগে একটু কথা পিছনে গিয়ে বলতে হয়, আমি যখন ছাত্রলীগে ছিলাম তখন আমরা এমএস কলেজ থেকে একটা ইউনিট ছিল ছাত্রলীগ আওয়ামী লীগের, চট্টগ্রাম লাইব্রেরি ছিল সবার আলোচনার অফিসের মতো লাইব্রেরিটা ফারুক সাগর, ফারুকের সেখানে বঙ্গবন্ধু মৃত্যুর খবর পাওয়ার পর আমরা সেখানে আসি। সেখানে একজন খানা ঘুষা করতেছে, বড় করে বলবেন বলছি কেন, বলে যে দেওয়ালেরও কান আছে, আমি দেওয়ালের কান আছে কেছি, বঙ্গবন্ধু মারা গেছে এটা সত্য কিনা আপনি যাচাই করেন। কিছুক্ষণ পর দেখলাম যে বলে যে চলো একটা মিছিল করি। মিছিলটা কোথায় যাবে কেউ কিছু বললো না, সবাই রাস্তায় নামলো। পৌর কর্পোরেশন পর্যন্ত মিছিলটা এসে যে যদি দৌড়াতে আরম্ভ করলো, মিছিল আর করলো না কেউ। এ ছিল প্রথম চট্টগ্রামে একটা প্রতিবাদ, প্রতিবাদ ছোট প্রতিবাদ কেউ বিভিন্ন জায়গায় বলতেছে, এবং আমি ঠিক ওই মুহূর্তে ছিলাম এই প্রতিবাদের সময়। তখন তারপরে
সবাই লুকিয়ে গেল, কে কোথায় গেছে পারল না। কিন্তু বঙ্গবন্ধুর আগে বঙ্গবন্ধুকে আমি 73 সালে পেয়েছিলাম, উনি যখন চিটাং আসলেন পরগ্রামে বক্তৃতা করার জন্য। আমি সার্কেট হাউসে ছবি তুলতে গেছিলাম, সেখানে আমি হেলিকপ্টার থেকে নামার পর উনি যখন গার্ড ওনার দিচ্ছে তখন ওনার ছবি টবি তুলছি, তারপর আমি ফলোগ্রাউন্ডে ওনার ছবি তুললাম এবং পত্র পত্রিকায় ছাড়ছে, এবং সেই ছবিগুলি আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে আমি সমর্পণ করলাম। উনি দেখে বললে যে তোমার কাছে তো আমারও অনেক ছবি আছে, ছবিগুলো আমাকে জোগাড় করে দিতে হবে। আমি ঠিক আছে আমি দিলাম। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পিছনে যারা ছিল তারপরে দেখলাম তারাই মানে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করে এবং বিভিন্নভাবে প্ররোচনা করে আওয়ামী লীগকে কন্ট্রাস্ট করার পর্যায়ে নিয়ে গেছে। এবং এমন অবস্থা হলো যখন শেখ হাসিনা দেশে ফিরলেন, কোথায় বড় করে জনসভা করার সুযোগ ছিল না, বিভিন্ন জায়গায় হোটেল ফোটেলে গিয়ে মিটিং করতে হতো না। একবার আসলো বঙ্গবন্ধু হত্যার বিচার চাই এই একটা ব্যানার করে লালডিগির ময়দানে একটা জনসভা হলো 84 সালে। তখন এরশাদ ক্ষমতায়, এরশাদ ক্ষমতায় লোকে লোকারণ্য হয়ে গেল। আমি 2টা বাজে আন্দরকিল্লা থেকে যেতে আরম্ভ করছি মিটিংয়ে, 4টা বাজে এসে লালডিগির পাশে মানে আন্দরকিল্লা থেকে হেঁটে মানে অর্থাৎ অত পরিমাণ মানুষ, 2 মিনিটের রাস্তা 2 ঘন্টা লাগছে, 2 ঘন্টা লাগছে, 2 মিনিটের রাস্তা 2 ঘন্টা। আমি চিন্তা করছি আমি তো ছবি তুলতে পারবো না, যাবো কেমনে যে অবস্থা, বুকে ক্যামেরাটা নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে যখন আমি বসলাম তখন দেখি শেখ হাসিনা উঠছে, শেখ হাসিনা এর আগে অনেকে বক্তৃতা করছে, শেখ হাসিনা উঠে সাথে সাথে আমি ছবি একটা তুললাম, তারপর একটা তুললাম, তারপর মানুষের ছবি মানুষের ছবি তুলে কানঙ্গু কানঙ্গু ওয়াস আছে না, কানঙ্গু ওয়াস তখন এটা ভাঙা, আমি উপরে উঠলাম, উপরে উঠে দেখলাম যে তখন ইয়ে হয়নি, লালডিগির প্রায় মসজিদ হয়নি, এই মাথা থেকে কোতোয়ালি পর্যন্ত মানুষ। আমি শেখ হাসিনা তো ছবি তুলতে পারবো না, মানুষের ছবিটা আগে তুলে নিই, এই ছবিটা তুললাম, তোলার পর শেখ হাসিনার ছবি তুললাম, ছবি তোলার পর আমাকে বাংলার বাণীর আত্মনবী বলে ছবি আমাকে দিতে হবে। আমি ঠিক আছে ছবিটা আপনাকে দেব। সেই ছবি দেওয়ার পর দেখলাম যে সেই 8 কলম ছবিটা ছাপেছে, তো সবাই আমাকে বলতে সকালে দেবুদা দেখা দিয়েছেন, আমি কী দেখা দিয়েছিলাম, কোথায় দেখা দিয়েছেন, বাংলা বাণী দেখেন, বাংলা বাণী যে বিশাল করে এই ছবিটা প্রথম প্রতিবাদের জনসভার ছবি বিশাল করে ছাপানো হলো চট্টগ্রামের ছবিটা, আর কোথায় এত বড় প্রতিবাদ হয়নি। পরবর্তীতে তো আপনারাও জানেন আমরাও জানি বিভিন্ন কারণে আওয়ামী লীগকে কন্ট্রাস্ট করে ক্ষমতা কুক্ষিগত করে সরেছে আর আন্দোলনে নিয়ে গেছে এরশাদ সরকারে। যাই হোক, আমি আবার আসবো, একটু থামাবো একটা ছোটো বিরতির জন্য। দর্শক আপনারা দেখছিলেন চট্টগ্রাম সংলাপ, একটা ছোটো বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার একটু কোশেদ ভাইয়ের কাছে যাচ্ছি। কোশেদ ভাই, যেহেতু আপনার আবেগময়ী যে বক্তব্য বা কথা যে এটা আগামী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে, এই করোনার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিকভাবে ভূমিকা রাখতেছেন, এবং সুগত মাস এবং আমাদের মুজিব বর্ষ অলরেডি চলতেছে, এই সুগত মাসে আপনারা কী পরিকল্পনা করেছেন, রাষ্ট্রনৈতিকভাবে কী কী কর্মসূচি নেওয়া দরকার বঙ্গবন্ধুর এই যে মানে শোক দিবসে, জাতীয় শোক দিবসে? আসলে কামাল ভাই, আগস্ট মাস আসলেই যেহেতু বাঙালি জাতির জন্য এটা শোকের মাস, এখানে পরিকল্পনা করে কোনো কিছু করতে হয় না, এটা আপনি আপনি হয়ে যায়। এক সময় সরকারি ভাবনা করে না, কিন্তু আমি আপনি আমরা এক সময় ধরেন আমি একটা ঘটনা বলি, আমার বন্ধু আমিন কেন্দ্রীয় আওয়ামী লীগের এখন নেতা উপপ্রচার সাধারণ সম্পাদক, সে ওয়ার্ড ছাত্রলীগের দেওয়ানবাজার ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল, এই মুহূর্তে আমার স্মরণে নাই। আমরা একটা বঙ্গবন্ধু 15 আগস্ট উপলক্ষে হাসনি হয়েছিল, আমি হাসনি আমিন, আমরা সেদিন আমার বন্ধু হাসান মারা গেছে, সেই কাফে কদমের মালিক, আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিল করব, ফাতেহা পাঠ করব, একজন মৌলানার দরকার, কোথাও
কোনো মসজিদ থেকে আমরা একটা মৌলানা আনতে পারলাম না সেদিন। তার কারণ হচ্ছে সেই দিন খুনিরা অর্থাৎ জিয়াউর রহমান বা এরশাদ সেই সামরিক জান্তা যারা সেই দেশ শাসন করেছিল বঙ্গবন্ধুকে হত্যার পর, তারা মানুষকে এমনভাবে ভয়ভীতি দেখিয়েছে যে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করলে সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একজন মৌলানা সেই দিন সে ভয়ে বলতেছে যে আমি যদি বঙ্গবন্ধুর ফাতিয়া অনুষ্ঠানে যাই তাহলে এই মসজিদ থেকে আমার চাকরি চলে যাবে। অনেক রকম ভয়ভীতি ভাই সেই দিন দেখিয়েছিল। এরপরেও এত কিছুর পর বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে, তার শিশু সন্তান রাসেলকে হত্যা করা হলো, জেলখানায় চার নেতাকে হত্যা করা হলো, বঙ্গবন্ধুর প্রথম প্রতিবাদকারী চট্টগ্রামের বাঁশখালীর কৃতি সন্তান মৌলবী সৈয়দ মুক্তিযোদ্ধা মৌলবী সৈয়দকে হত্যা করা হলো, বগুড়ার খসরুভাইকে হত্যা করা হলো, সেরকম অনেক নাম না জানা আমরা খসরুভাই আবু মৌলবী সৈয়দদের মহিউদ্দিন চৌধুরী তারা দেশসারা মহিউদ্দিন ভাই তো জেলে ছিলেন সেই সময় 75-এর পরে মহিউদ্দিন ভাই পাগল প্রায় হয়ে জেলখানা থেকে বেরিয়েছিলেন সেদিন মহিউদ্দিন ভাই। এত অত্যাচার জুলুম কিছু এত কিছু করার পরেও বঙ্গবন্ধুর নাম এই বাংলার মাটি থেকে কেউ মুছে ফেলতে পারে নাই। আমাদের হৃদয়ে বঙ্গবন্ধু, এই দেশটা স্বাধীন করেছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্ম যদি না হতো তাহলে এই দেশ কোনোদিন স্বাধীন হতো না। সেরকম একজন মহান নেতাকে যারা হত্যা করেছে, আপনারা দেখেছেন হত্যাকারীদের অবস্থা কী হয়েছে। এই চট্টগ্রামের মাবুন আলম চাষি তাহিরউদ্দিন ঠাকুর এরা কীভাবে মরেছে, এই যে খন্দকার মোস্তাক তাকে জুতা পিট, তার লাশ যখন বাইতুল মোকাররমে নিয়ে গেল সেখানে জুতা মারা হয়েছিল, তার লাশের উপর জুতা পিটা হয়েছে। খন্দকার মোস্তাক এদেরকে কবর দিতে দেয়নি এলাকায়, এলাকার মানুষ যে এদেরকে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে ভারতে এই রিসালদার মুসলিম উদ্দিন তাকে সে এক হিন্দু ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিয়েছে আজ থেকে 24-25 বছর আগে, 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো সেখানে সে এক হিন্দু ছেদে সেখানে আশ্রয় নিয়েছে, নিজেকে হিন্দুই পরিচয় দিয়ে তার মৃত্যুটা কত করুন, একজন মুসলমান হয়ে সে কলমা পড়ে মরতে পারে নাই, তাকে পুড়ে ফেলা হয়েছে শ্মশানে। তাহলে এর চেয়ে বড় পাওয়া আমাদের জন্য যে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে সেই খুনিদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন শাস্তি দিয়ে তাদেরকে মেরেছে যেটা মুসলমান একজন মুসলমান হিসাবে আমি দাবি করতে পারি যে আল্লাহ দুনিয়াতেই তাদের বিচার করেছেন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এবং তার কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী চারবারের গণতন্ত্রের মানুষ কন্যা, যিনি এই যে 11 লক্ষ রোহিঙ্গা মানুষ মুসলমানকে আশ্রয় দিয়ে মাদার অফ হিউম্যানিটির উপাধি পেয়েছেন, মানবতার মা উপাধি পেয়েছেন, সেই মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা সেই খুনিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এটাই প্রমাণ করেছেন যে বঙ্গবন্ধুর হত্যাকারীর এই দেশে বেঁচে থাকার রাজনীতি করার কোনো দুঃসাহস তাদের নাই, কোনো দেখাতে পারবে না, তাদের কোনো অধিকার নেই, অধিকার তাদের নেই, অবশ্যই নেই অধিকার। তাই আজকে আমরা এই 15 আগস্টের এই দিনে, এই শোকের দিনে আমাদেরকে শপথ নিতে হবে আমাদের নেত্রীকে আল্লাহ তাআলা যেন তাকে হায়াত দারাজ করেন, উনি যদি বেঁচে থাকেন তাহলে এই বাংলার মাটিতে আর কোনো দিন হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি হবে বলে আমি মনে করি না। এবং এই দেশে যদি এই দেশ সোনার বাংলা, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, সেই সোনার বাংলা বিনির্মাণে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার পিছনে আমরা রাজনীতি করব, এটাই হবে আজকে 15 আগস্ট আমাদের শপথ। ধন্যবাদ। যে বঙ্গবন্ধু হত্যার পর আপনার স্মরণীয় কোনো ঘটনা আপনার দৃশ্যমান আছে কি না, মানে এই যে আপনি তো অনেক কথা জানেন, যেহেতু ওই যে প্রথম জনসভার কথা বললেন এবং জনসভা করতে দেয় নাই বা মিটিং করতে দেয় নাই, আপনারা গেছেন ছবি তোলা, ওই ধরনের কোনো ঘটনা আছে কি না 15 আগস্টের? এই মুহূর্তে খুব একটা মনে পড়তেছে না, আমি তখন তো ছাত্রলীগ নিয়ে বেশি দৌড়াদৌড়ি হয়, সবাই পালিয়ে গেছে, কুশের দেয় হলো মৌলবী সৈয়দের কথা, তখন আমরা মৌলবী সৈয়দ গ্রুপে মহিউদ্দিন চৌধুরী তখন সেক্রেটারি ছিলেন, সভাপতি আমি ছিলাম, চট্টগ্রাম এমএস কলেজের স্বেচ্ছাসেবক বাহিনীর উপপ্রধান, আমার শহীদ জুলামিন ছিল প্রধান,
যে এমএস কলেজে, তখন আমরা গোপনে গোপনে বিভিন্ন জায়গায় মিটিং করতাম। তারপর ল কলেজ ছিল, এটা এমএস কলেজ ছিল যে নজিরা মসজিদের রোডে, নাইট শিফট আমরা সেখানে মিটিং করতাম। ওই ল কলেজ ছিল আমাদের পাশে, বাবুল তারা, ইব্রাহিম বাবুল তারা সেখানে পড়তো, ইব্রাহিম বাবুল তারা সহ গোপনে বিশেষ বিশেষ জায়গায় গিয়ে আমরা মিটিং করতাম। এবং বঙ্গবন্ধু হত্যার পর একটা প্রকৃত ঘটনা আমার সঙ্গে জড়িত আছে, আমাদেরকে বললো ইন্ডিয়া পার হয়ে যাওয়ার জন্য। মহিউদ্দিন চৌধুরী বললো যে যেদিক দিয়ে পার হয়ে যাও, কোথায় যাবো? সেখানে বাগাসের দিকে আছে, তোমাদেরকে সাহায্য করবে। আমরা তিনজন ছেলে, ইউনিভার্সিটি একজন ছিল, আমি আর একটা ছেলে ছিল, তার বাড়ি ছিল ময়মনসিং, আমরা পাড়িয়ে গেলাম ইয়ে দিয়ে, ইন্ডিয়া যেতে পারিনি, এই রাঙামাটি হয়ে এই মালয়েশিয়া দিয়ে যেতে পারি। তার আগে একটা স্কুল আছে এখন মানিকসুরি দিয়ে, মানিকসুরি সেখানে পাহাড়ের ভিতর আমরা স্কুল আশ্রয় নিলাম। রাত্রের দিকে যে গোলাগুলি হচ্ছে দুই সাইড থেকে, কেন গোলাগুলি হচ্ছে বুঝলাম না, কিছুক্ষণ পর আমাদেরকে ঘিরে ফেললো, সেখানে আসলো, আর এসে দেখি শান্তি বাহিনীর সঙ্গে আমাদের আর্মির সঙ্গে গোলাগুলি। তো ওরা বললো যে তোমরা কোথায় আস? আমরা চিরিয়াং থেকে আসছি, এখানে কী করো? ওটা বললাম আমরা স্কুলে মাস্টারি করি। কিন্তু এখানে মাস্টারি করে আমাদের, হ্যাঁ এখানে আমরা মাস্টারি করি। রাতে তখন শীতকাল ছিল, ওরা বলছে আমাদেরকে সাগাবো, সাগাবাইতে বললো। দেখলাম যে ওদের ফুট আছে, নানা রকম কাপড় চোপড় আছে, এর মধ্যে ওদেরকে চাটা খাওয়ালাম। কিন্তু আমরা পরবর্তী সকাল যেমন হলো ওরা চলে গেল, দেখলাম যে চাকমারা চলে আসছে, অস্ত্র অস্ত্র নেই। বলছে আপনারা কেন এখানে আসছেন? বলছে আমরা তো এই স্কুলের মাস্টার। সবাই তখন বলেছে আচ্ছা বাড়ি চলুন। সেখানে নিয়ে গেলো আমাদেরকে, এদেরকে কমিটির কাছে গেলো, করছে এটা তো স্কুলের মাস্টারের জন্য আসছে, এটা কালকে পরীক্ষা হবে, এটা মাস্টারই করবে। আমরা সেখানে রয়ে গেলাম। আমি তখন বনরূপা রাঙামাটি পর্যন্ত আসছি, একটা স্টুডিওতে ক্যামেরার কাজ করার জন্য আসছি। ওগুলো বলছে চিটাঙ্গে যাওয়া যাবে না, যাওয়া হচ্ছে না, ইন্ডিয়া যাওয়া হচ্ছে না আমাদের, এইখান থেকে আর আমরা যেতে পারছি না। পরবর্তীতে জিয়াউর রহমান যেদিন মারা গেল সেদিন পর্যন্ত আমরা সেখানে আটক হয়ে গেলাম ওই পাহাড়ে। সেখানে একটা স্কুল করা হলো, সেখানে গিয়ে মাস্টারি করতাম। এবং সেখানে রেডিওতে শুনলাম যে আর্মির রেডিওতে শুনলাম যে জিয়াউর রহমানকে চট্টগ্রাম সেক্রেটারি হত্যা করা হয়েছে, আর্মির যেদিকে পারে ক্যাম্পে চলে যাচ্ছে। তখন এই সুযোগে আমি যখন রাঙামাটি আসলাম, বলে যে এখন চিটাং যাওয়া যাবে। আমি ওই দিনেই আবার জিয়াউর রহমান মারা যাওয়ার পরে আপনি চিটাং আসছেন, ওইটা একটা মানে একেবারে মানে খুব স্মরণীয় ঘটনা, একটা বাস্তবতার ঘটনা। একেবারে শেষ পর্যায়ে খুশিদ ভাই, যেহেতু এই যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে লাস্ট কোনো কথাবার্তা আছে কি না, এবং আপনি তো অনেক আবেগে কথা বলেছেন, যে আগামী প্রজন্মকে কোনো ধরনের আপনার ইনফরমেশান আছে কি না, যে যারা একসময় আপনারা ছাত্রলীগ করেছেন, যুবলীগ করছেন, এখন আওয়ামী লীগ করতেছেন, বর্তমান ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ মেনে কাজ করার জন্য, এবং আজকে বঙ্গবন্ধুর নাম বিক্রি করে হাইব্রিড নেতারা বিভিন্নভাবে অপকর্ম করতেছে, সেটা আওয়ামী লীগের উপর যাচ্ছে। বঙ্গবন্ধু এই ধরনের হাইব্রিড নেতাদেরকে কিন্তু কখনো প্রশ্রয় আশ্রয় দেয় নাই, আজকের প্রেক্ষাপটে এটা একটা সাবধানতার কোনো কথাবার্তা আছে কিনা, একেবারে শেষ পর্যায়ে। ধন্যবাদ। বঙ্গবন্ধুর মৃত্যুর পর, বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই বাংলাদেশে রাজনীতিকে ডিফিকাল্ট করেছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান বলেছিলেন যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে ডিফিকাল্ট করে দেবো, মানি ইজ নো প্রবলেম। উনি 78 সালে উনি যখন ক্ষমতায় এলেন, 78 সাল কি 79 সালে ওই যে হিজবুল বাহারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মেধাবী ছাত্র, গোলাম ফারুক কবি, নিরু বাবলু, 78 সালে এদেরকে হিজবুল বাহারি করে সিঙ্গাপুর পাঠালো। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত মেধাবী ছাত্র ছিল সবাইকে তিনি জিয়াউর রহমান পলিটিক্স ডিফিকাল্ট করার জন্য এই থিওরিটি তিনি আবিষ্কার করেছেন, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল ওই সময়। পরবর্তীতে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখলাম যে ওই যে আমানুল্লাহ আমান, যে কেরানীগঞ্জের ছেলে, মোস্তফা মহসিন মন্টু সেই সময় যুবলীগের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান,
কেরানীগঞ্জের ছেলে আমানুল্লাহ আমান তারা ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা সন্ত্রাসীর ক্যান্টারমেন্ট মিনি ক্যান্টারমেন্টে পরিণত করেছে। সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সেখানে কোনো পরিবেশ ছিল না, এরকম অবস্থা। এবং আপনারা জানেন, এটা আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে এই কথাটা এই জন্যেই বলবো, সেই সময় আমানুল্লাহ আমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। উনি ওই যে পরবর্তীতে ছাত্র সংসদের যে ভিপি হয়েছিলেন মনে হয় ডাকসুতে, এর আগে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল শুধুমাত্র সন্ত্রাসের কারণে। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে কোনো ছাত্র নেতাকে সন্ত্রাসের কারণে বহিষ্কার করা হচ্ছে এরকম নজির নেই। এই যে ছাত্র দলের আমানুল্লাহ আমানকে সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল সন্ত্রাসের কারণে। জিয়াউর রহমান ছিল এই সন্ত্রাসীদের মদতদাতা। জিয়াউর রহমান ছাত্র দলকে প্রতিষ্ঠিত করেছিল শুধুমাত্র সন্ত্রাসের জন্য। ছাত্রলীগ কোনো সময় সেখানে ঢাকার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ রাজনীতি করা অনেক কঠিন হয়েছিল ছাত্রলীগের পক্ষে। আমি আজকের প্রজন্মকে এটাই বলবো যে ছাত্রলীগ হচ্ছে গৌরবের একটি সংগঠন, ঐতিহ্যের একটি সংগঠন, শিক্ষা শান্তি প্রগতির এই ঝান্ডা নিয়ে বঙ্গবন্ধু 1948 সালে এই সংগঠনকে প্রতিষ্ঠিত করেছিল 4ই জানুয়ারি। আজকের প্রজন্ম ছাত্রলীগের সঠিক ইতিহাস জেনে আপনারা আগামীতে এই দেশটাকে বঙ্গবন্ধু রেখে যাওয়া সোনার বাংলা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনাদের রাজনীতি মেধা মননকে বিকশিত করবেন, এসে এটাই আমি আশা করব। এবং 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন বঙ্গবন্ধুর সাথে এবং পরবর্তীতে চৌঠা নভেম্বর জেলখানায় যাদেরকে হত্যা করা হয়েছিল 4 নেতা, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে, তাদের রুহের মাগফিরাত করে আল্লাহ তাআলা বঙ্গবন্ধু সহ সকল শহীদকে জান্নাতবাসী করেন, এই দোয়া চট্টগ্রামে আমরা কিছু করোনা রোগীদের জন্য কিছু করতে পারি। একেবারে অল্প শব্দের মধ্যে করোনার ভিতরে তো অনেক কিছু বদ্ধ হয়ে গেছে, তারপরেও 16ই আগস্ট 15ই আগস্ট অটোমেটিক হয়ে যাবে। কোনো কোনো রাজনৈতিক অনুষ্ঠানে রক্তদান একটা ব্যাপার আছে, ওরা বিভিন্ন জায়গায় করে থাকে। ছাত্রলীগের যেমন করে রাজনৈতিক নেতৃবৃন্দরা এটা সবসময় করে থাকে। আমি আশা করি বঙ্গবন্ধুকে স্মরণ রাখার জন্য এই 15ই আগস্ট ঘিন্নিত মানে পরিবেশকে কিছু অনেক কিছু করার থাকলেও সেটা যথেষ্ট মনে করি। ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ শুনেছিলেন যেহেতু দুজন, একজন সাংবাদিক এবং প্রতিদশা, আরেকজন ছাত্র নেতা থেকে যুবলীগ নেতা এবং পরবর্তীতে আওয়ামী লীগ নেতা, শ্রম সম্পাদক দক্ষিণ জেলা আওয়ামী লীগের, তিনি কিন্তু একেবারে রক্তের সাথে মিশিয়ে গেছে বঙ্গবন্ধুর আদর্শের সমস্ত কর্মকাণ্ডের সাথে। ওনারা কিন্তু দুজনেই কিন্তু বঙ্গবন্ধুর 7ই আগস্টের কথা বলতে গিয়ে আবেগময় হয়ে গেছেন। এবং আমাদের দেবুদা জিয়াউর রহমান যেদিন মারা গিয়েছেন তো ওই দিনেই পাহাড় থেকে নেমে চট্টগ্রামে ফিরে এসেছেন, তারা না হয় ইন্ডিয়া চলে যেতে হতো। এবং আমাদের যে কৌশিক ভাই এবং বাস্তবতার নিরিখে বঙ্গবন্ধু সপরিবার হত্যার যে মানে বিবরণ দিয়ে যে কথা বলেছেন এবং ছোটো একেবারে শিশু রাসেলের হত্যার বিবরণ দিতে গিয়ে আবেগময় হয়ে কান্না করেছেন, এবং পরবর্তীতে যে সন্ত্রাসের যে কর্মকাণ্ড তখনকার সরেসার সরকারের কর্তৃক মানে উত্থান হয়েছিল তাও কিন্তু উনি তুলে ধরেছেন। আগামীতে ছাত্রলীগের নেতাদেরকেও তিনি ইনফরমেশন দিয়েছেন, উনি ছাত্রলীগ করতে গিয়ে এবং যুবলীগ করতে গিয়ে কিন্তু উনি একটা চোখ হারিয়েছেন এবং ওনার জীবন হারিয়ে যাওয়ার কথা ছিল। উনি কিন্তু চোখ হারানোর অবস্থায় মেডিকেল থাকাকালীনও কিন্তু উনি অসংখ্য মামলার আসামি হয়েছিলেন, যেখানে উনি মেডিকেলে হাসপাতালে গ্রেপ্তার অবস্থায় মানে শোয়াতে, কিন্তু ওই অবস্থায় 9 মাস চিকিৎসাধীন হাসপাতালে গ্রেপ্তার অবস্থায় তখনও উনি কিন্তু মামলার আসামি হয়েছিলেন। এগুলো আরও দিন আরও বিস্তারিত ওনার কাছ থেকে শুনবো, তাদের কাছ থেকে আরও শোনার থাকলো। সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।